প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদেরকে নিয়ে আমাদের মেডিকেল যে প্রিপারেশনটা শুরু হয়েছিল সেটা দেখতে দেখতে কেমন যেন একদম শেষ প্রান্তে এসে পৌঁছালো এবং যখন এখন মেডিকেল ভর্তি পরীক্ষার দিকে তাকাই আমরা গুনে দেখতে পারি আমাদের মাত্র 9টা দিন বাকি এবং এই সময়টাতে তোমরা কি করবা হয়তোবা করছো পড়াশোনা করছো কিন্তু আমরা ঠিক এই সিচুয়েশনে থাকলে কি করতাম এবং তোমাদের কি করা উচিত প্রকৃত অর্থে সেটা কথা বলার জন্য আমি চলে আসছি তোমাদের সামনে তোমরা এই ভিডিওটা দেখবা শেষ করার পরেই কিন্তু তুমি মোবাইল ছেড়ে পড়তে বসে যাবা কারণ এখন মোবাইলে বেশিক্ষণ সময় দেওয়ার মতো সময় তোমার হাতে নাই এখন দুই রকমের অনুভূতি তোমার মনে হতে পারে একটা হচ্ছে যে আমি বোধহয় কিছুই পারি না এই অনুভূতিটা কেন হয় কারণ তুমি আসলে কি মনে করতে চাচ্ছ এটাই তুমি জানো না তুমি যদি রাত্রেবেলা শুয়ে চিন্তা করো দেখি তো আমি কি কি পারি তখন হুট করে তোমার খুব ব্ল্যাঙ্ক অনুভব হবে যে আমি সত্যিই তোমার তো কিছুই মনে করতে পারতেছি না এত এত বই এত এত পড়া আমি তো কিছুই মনে করতে পারছি না কিন্তু আমি যদি তোমাকে টু দ্য পয়েন্টে একটা প্রশ্ন করি তখন তুমি কিন্তু ঠিকই উত্তর দিতে পারবা তার মানে তুমি আসলে পারো তুমি যে পারো না এই চিন্তা থেকে বের হয়ে আসো তুমি ভাইয়ের কথা বিশ্বাস করো তুমি অনেকগুলো পরীক্ষা দিয়েছো অনেকগুলো পরীক্ষাতে তুমি 80+ পেয়েছো সো তুমি আসলে পারো বি কনফিডেন্ট পরীক্ষায় প্রশ্ন দেখতে তুমি পারবা কিন্তু যদি ব্লাইন্ডলি তুমি চিন্তা করো দেখি তো আমি কী কী পারি তখন হয়তো বা তোমার মনে পড়বে না হ্যাঁ তো এই চিন্তা থেকে বের হয়ে আসো দ্বিতীয় ব্যাপার দ্বিতীয় যে অনুভূতিটা তোমার হতে পারে যে আমি বোধহয় সব কিছু পারি বা আমি এখন কী পড়বো আসলে এই টাইমটাতে এরকম একটা অনুভব লাগতে পারে তো দুইটা অনুভূতির সংমিশ্রণে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করে মাঝ পথ বরাবর হাঁটতে হবে সেটা কী ভাইয়া সব পারি বলে কিছু পড়বো না এটাও হবে না আবার হচ্ছে যে তুমি ওই কিছুই পারো না এই জন্য কিছু পড়বা না সেটাও হবে না তোমাকে আসলে পড়তে হবে তোমার পারলেও পড়তে হবে তোমাকে না পারলেও পড়তে হবে কীভাবে পড়তে হবে ভাই এটা একটু বলেন দেখো আমি যদি গুনে দেখি তাহলে 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা দিন আছে তবে এর মধ্যে প্রথমেই একটা দিন ভাইয়া কেটে দিবে সেটা কোনটা বলো সেটা হচ্ছে যে এই যে 9 নম্বর দিন এইটা হচ্ছে কাটা কেন কারণ এই দিনটা একান্তই তোমার এই দিনে কোনো এক্তিয়ার আমার হাতে নাই এই দিনের জন্যে আলাদা কোনো প্ল্যান নাই এই দিনে আমরা কী করবো আমরা জাস্ট সবগুলো বই আমাদের সামনে থাকবে মনের মাঝখানে উকিচুকি দিবে কিছু প্রশ্ন এইটা কী হবে ওইটা কী হবে তখন আমরা উল্টে উল্টে জাস্ট দেখে নিব তাছাড়াও তোমরা ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের মানসিক প্রস্তুতি কীভাবে নেওয়া যায় এটার জন্য আমরা ভিডিও দিব সমস্যা নাই তোমরা অ্যাডমিটটা হাতে পাও তখন আমাদেরকে আবার একটু চ্যানেলে ঢু দিও যে ভাইয়ার আসলে কী বলে কারণ আমাদের এই কথাগুলো তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে দেখবা যে আমাদের এই কথাগুলো কানে বাজতেছে ভাইয়ারা বলছে যে এইটা তুমি ভাববা না হ্যাঁ তুমি কিন্তু এটা ভাববা না এবং তুমি এটা দেখে এটা করবা না তুমি কিন্তু এটা করবা না তাই না এবং এই জিনিসগুলো তোমাকে হেল্প করবে কাজের কথায় ফিরে আসি বাকি রইলো 9টা দিন 8টা দিন এই 8 দিনে তোমার পড়াটা তুমি কীভাবে সাজাবা আমি যদি বলি 8 তারিখ দিনটাও আমি আসলে তোমার পড়াশোনার মধ্যে ইনক্লুডেড রাখতে চাচ্ছি না এটা তোমার হচ্ছে তুমি স্বনির্ভরভাবে স্বইচ্ছায় যা যা তোমার পড়তে ইচ্ছা হয় তুমি পড়বা তাহলে 7 দিনে আমাদের মেইন এখন একবার পুরো মেডিকেল সিলেবাসটা একবার রিভাইজ দিতে হবে তা এখন এই রিভিশনটা কীভাবে দিব তুমি জাস্ট দেখো তোমার 7টা দিন আছে 7 দিনে তুমি 7টা বই শেষ করো এখন তুমি বলতে পারো ভাই আমার ফিজিক্স ফার্স্ট পেপার পড়তে সারাদিনে দরকার নাই তবে কেমিস্ট্রি সেকেন্ড পেপার আবার আমি 1 দিনে শেষ করতে পারি না তাহলে আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য তুমি 1.5 দিন নিয়ে নাও আর 1/2 দিনে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়ো এটা তুমি তোমার মতো করে হিসেবটা মিলিয়ে নিবা বাট আমাদের এখন টার্গেট কোনটা বলো টার্গেট হচ্ছে যে 1 থেকে 7 তারিখ পর্যন্ত এই 7 দিনের মধ্যে একবার মানে এক সব কিছু একবারের জন্য হলেও আমরা পুরো মেডিকেল সিলেবাসটাকে রিভাইজ করব মনে থাকবে এখন রিভিশনটা কীরকম হবে ডেফিনেটলি তুমি যেরকম আগে পড়তো সব লাইন এটা পড়ে তুমি কুল পাবা না তাহলে তুমি কী করবা জাস্ট বই উল্টায় যাবা এই পেজ থেকে তুমি আগে কী কী পড়েছিলা সেটাকে রিক্যাপিচুলেট করবা মাথার ভেতরে যেই তথ্যগুলো আগে ছিল সেগুলো একটু নাড়াচাড়া করবা হ্যাঁ যেন পরীক্ষা হলে তুমি মনে করতে পারো এবং ব্যাপারটা তোমার জন্য পরিচিত মনে হয় তাহলে সবগুলো পেজ উল্টানো হবে তোমার কাজ এবং ওই পেজ থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো যেগুলো দাগায় রাখছিলাম সেগুলো পড়া হবে তোমার কাজ এখন সব কিছু পড়তে যাবো না এখন একটা প্রশ্ন আমি পেলাম যেটা আমার কাছে মনে হচ্ছে এটা আমার আমি এটা অত ভালো পারি না বা এই প্রশ্নটা কীভাবে সলভ করবো আমি বুঝতে পারছি না খুব যদি ইম্পর্টেন্ট প্রশ্ন হয় তুমি অনেক পরীক্ষা দিয়েছো তুমি আমার থেকে ভালো জানো যে কোন প্রশ্নটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ডেফিনেটলি সেটা তুমি বন্ধুকে জিজ্ঞেস করো বা আমাদেরকে জিজ্ঞেস করো ভিন্ন কথা কিন্তু যদি আনইম্পর্টেন্ট প্রশ্ন হয় প্লিজ ডোন্ট ওয়াস্ট টাইম এটার জন্য তুমি সময় নষ্ট করো না ধরে নিবা এটা আসবে না হ্যাঁ খুব বড় কিছু বা নতুন কিছু টোটালি নতুন একটা টপিক তুমি এখন এটা পড়তে যাও না তুমি জানো তোমার ল্যাকিংসগুলো কোথায় আছে এবং ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেটার মধ্যে সমন্বয় করে পড়াটা আগায় নিয়ে যাও ঠিক আছে এবং দিন শেষে কী দরকার জানো একটা কনফিডেন্স দরকার যে হ্যাঁ আমি ভাইয়ার কথা মতো চতুর্থবার বা তৃতীয়বারের মতো রিভিশন শেষ করে দেন মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে বসতেছি এই কনফিডেন্সটুকু দরকার বুঝছো
তুমি এই কনফিডেন্সটা গেইন করবে এই 7 দিনে সবগুলো বই উলট পালট করার মধ্য দিয়ে। আর তুমি যদি ফোকাস না থাকো, তুমি যদি প্ল্যান্ড, তোমার যদি প্ল্যান প্রিপারেশন যদি না থাকে যে আচ্ছা পড়ি, হ্যাঁ এখন মডেল টেস্ট চলতেছে কোচিংয়ে আমি পড়ি, ব্লাইন্ডলি পড়ি, হ্যাঁ আজকে এইটুকু একটু পড়লাম ওইটুকু একটু পড়লাম, তাহলে তুমি কিন্তু সেই যে পরিপূর্ণতার অনুভূতি যে আমি পুরো মেডিকেল সিলেবাস একবার শেষ করেছি সেটা কিন্তু আর পাইলে না। তো সেই অনুভূতি যদি তুমি না পাও তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে কনফিডেন্ট অনুভব করতে পারবে না। বুঝতে পারছো ব্যাপারটা? সুতরাং এখন তুমি এখন তোমার মতো করে সাজায় নাও যে আসলে তুমি এই 7 দিনে কোন বইটা কোন দিন পড়বা, এই 7 দিনে কোন বইটা কোন দিন পড়বা, এটা তুমি তোমার মতো করে খাতায় লিখে নাও, দরকার হলে এটা টেবিলের সামনে আটকায় নাও যে আমাকে এই দিনে এই বইটা শেষ করতেই হবে। ঠিক আছে, তাহলে 7 দিন কেন, 6 দিনে 6টা বই আর 7 দিন একটা দিন হচ্ছে জিকে ইংলিশের জন্য। জিকে ইংলিশ কী পড়বো? যা পড়ে আসছি সেটাই, নতুন করে কিচ্ছু না। অনেক মানে কি বলে গভীরের প্রশ্ন এখন পড়ার দরকার নেই, গভীরের প্রশ্নগুলা এইভাবে পড়ে তুমি কমন ফেলাই দিতে পারবে না, যা হয়েছে হয়েছে, এবার যেগুলো পড়ছিলে ওইগুলা আবার রিভিশন দেওয়া তোমার কাজ মনে থাকবে। আর পরীক্ষাগুলো যখন দিবা তখন দেখো তুমি যদি প্রফুল্ল মনে পরীক্ষা দিতে বসো তোমার পরীক্ষা ভালো হবে। আর যদি তুমি শুরুতেই যদি একটু মানে লো ফিল করো যে আজকে পরীক্ষাটা বোধহয় ভালো হবে না, আজকে পরীক্ষাটা আমি ঠিক আরাম পাচ্ছি না বা দিব না, এরকম একটা অনুভব যদি তোমার মনে থাকে দেখবা পরীক্ষাটা ভালো হচ্ছে না। সো তুমি যখন কোচিংয়ে মডেল টেস্টগুলো দিচ্ছ একটা বড় নিঃশ্বাস নাও, ফিল গুড, নিজেকে বলো আমি ভালো আছি এবং আজকের পরীক্ষা আমি ইনশাআল্লাহ ভালো করবো, আমার পড়া জিনিস থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আমি পারবো, এই কনফিডেন্সটা বুক ভরা কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে বসো যে আমি পারবো ইনশাল্লাহ, কেমন? এবং দেখো তাহলে পরীক্ষাটা একটু বেটার হবে, তোমার নর্মালের থেকে পরীক্ষাটা বেটার হবে। আর প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, প্রশ্নেই ডুবে থাকবা, হ্যাঁ উত্তরটা পাওয়ার পরে দরকার হলে আরেকবার চেক করে দেখবা যে এভরিথিং ওকে, ওকে ফাইন, এবার দাগাই। খুব কুইক টাইমে করতে হবে, অনেকের আছে আবার নয় তুমি দেখতে পাও না, হ্যাঁ যে কোনটা সঠিক নয় একটু খুঁজে দেখবা যে প্রশ্নটা কি ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ ভালো মতো প্রশ্নটা পড়বা শেষ লাইন পর্যন্ত, প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত তুমি পুরোটা ভালো মতনে পড়বা, কেমন? এই আর কি। সো আমার মনে হয় আমি তোমাদেরকে মেসেজটা দিতে পারছি, তাই না? কী করা উচিত? শুধু পড়া উচিত, আর কিচ্ছু করা উচিত না। আচ্ছা এখন দাগানো লাইন পড়বো, আর প্রশ্ন সলভ করা কি দরকার আছে কি না, অনেকেরই এরকম ফিল যে ভাইয়া আমি তো আসলে বইগুলো হাতে নিলে আমার তো সব কিছুই পড়া আছে রিসেন্ট সময়ে, তো উল্টাইলে বেশিক্ষণ সময় লাগে না ভাইয়া, আর এখন ওইভাবে তেমন পড়তেও ইচ্ছা করতেছে না, আমি কি একটু প্রশ্নগুলো সলভ করবো? ওকে ফাইন, তাহলে তুমি দ্রুততম সময়ে চ্যাপ্টারটা উল্টাই ফেললা এবং তুমি তোমার মনকে বুঝাইলে ওকে আমি এটা শেষ করছি, আমি এটার কোশ্চেন সলভ করি। সো তুমি তখন কোশ্চেন সলভ করো, ইটস ইউর চয়েস, তুমি করতে পারো। এবং এই ক্ষেত্রে অবশ্যই প্রিফারেন্স দিব স্যারদের বইয়ের অবজেক্টিভগুলো আরেকবারের জন্য দেখে ফেলো, হ্যাঁ এটা করতে পারো। আর যদি সেই সময়টা তোমার না হয়ে ওঠে তাহলে খালি বইটা একবার করে রিভাইজ দাও টোটালি ফার্স্ট টু লাস্ট। সো এইটাই আমার দিক থেকে মেসেজ। এবং কিছুদিন পরে অ্যাডমিট হাতে পাওয়ার পরে কী করতে হবে এবং কীভাবে পরীক্ষার হলের জন্য রেডি হতে হবে তোমাকে মেন্টালি সেটা নিয়েও আমি কথা বলবো ইনশাআল্লাহ। আর টিল দেন তোমরা পড়াশোনা করো ঠিকঠাক মতো, আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারো, আমরা সেই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। তোমাদের জন্য অনেক শুভকামনা এবং ইনশাআল্লাহ আমাদের এই জার্নিটা একটা সুখকর জার্নি হবে, আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে ফিরবো, কেমন? হাসি মুখে ফিরবো ইনশাআল্লাহ। এই কষ্টটা একদিন আমাদের শক্তি হয়ে উঠবে, এই কষ্টের দিকে তাকিয়ে আমরা অ্যাডমিশনে যে কষ্টটা করেছিলাম এইটা মনে করে আমি সারাটা জীবন শক্তি পাবো যে না আমি একবার যেহেতু পেরেছি আমি আজন্ম পারবো, এবং এইভাবেই আমরা জয় করে নিব, সারা জীবন জুড়ে আমরা খালি জয় করে যাব, কেমন? সো বেস্ট অফ লাক সবাইকে।